সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরেকবার স্বাগতম। তো তোমরা সকলে জানো আমাদের বিদ্যালয় ইউটিউব চ্যানেলটি তোমাদের সকল অ্যাসাইনমেন্টের সমাধান দিয়ে থাকে। তো তার ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমরা 2022 সালে HSC পরীক্ষার্থীদের জন্য যেই অ্যাকাউন্টিং দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে সেই অ্যাসাইনমেন্টটি সমাধান করে দেখাবো। তো চলো আমরা দ্বিতীয় সপ্তাহের প্রশ্নটি দেখে আসি। তো তোমাদের দ্বিতীয় সপ্তাহের হিসাব বিজ্ঞানে যেই প্রশ্ন বা নির্ধারিত অ্যাসাইনমেন্ট, সেখানে দেখো একটা উদ্দীপক আছে। সেই উদ্দীপকটা হলো অংশীদারি কারবারের মুনাফা বন্টন ও অংশীদারদের মূলধন নির্ণয় করো। যে বলা হয়েছে আবু, বাবু এবং লাবু একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার, তাদের নেট লাভ ক্ষতির বন্টনের অনুপাত যথাক্রমে 3:2:1। 2020 সালের 1 জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ছিল আবুর হচ্ছে 4 লাখ টাকা, বাবু 3 লক্ষ টাকা এবং লাবু 4 লক্ষ টাকা। আবু এবং লাবু তাদের সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসায় হতে যথাক্রমে 8,000 টাকা এবং 6,000 টাকা করে নেন। মূলধন এবং উত্তোলন উভয়ের বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে আবু, বাবু এবং লাবু ব্যবসায় হতে যথাক্রমে 12,000 টাকা, 6,000 টাকা এবং 6,000 টাকা করে নগদ উত্তোলন করেন। বছরের মাঝামাঝি লাবু ব্যবসায় হতে 50,000 টাকা ঋণ প্রদান করেন। আবু এবং বাবু যৌথভাবে লাবুকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে লাবু তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে 70,000 টাকা পাবেন। উপরিযুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায় নেট মুনাফা 4 লক্ষ টাকা উপনীত হয়। তো এখন এই উদ্দীপকটার আলোকে ক নম্বরে বলা হয়েছে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বন্টন হিসাব প্রস্তুত করো। তারপর খ নম্বরে বলা হয়েছে অংশীদার আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো। এবং গ নম্বরে বলা হয়েছে লাভুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমি আর তোমাদেরকে বিস্তারিত বোঝালাম না, তোমরা জাস্ট ভিডিও সমাধানটা ভিডিও পজ করে দেখে নাও। তো আরেকটি কথা, তোমরা যদি পূর্ববর্তী অ্যাসাইনমেন্টটি না করে থাকো তাহলে আমার ভিডিওর প্লেলিস্ট থেকে অ্যাসাইনমেন্টগুলো দেখে আসতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করি।